রমাদানের সিয়াম অর্থবহ না হওয়ার আরেকটি বড় কারণ হলো আমরা অনেকে সিয়াম পালন করি সওম পালন করি রোজা রাখি কিন্তু রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সিয়ামের বোন বলতে পারেন ভাই এবং বোন যেরকম সিয়ামের একটা বোন বলতে পারেন তার সাথে লাগা আরেকটা আমল করতে পারেন যে একটাকে চারটাকে কল্পনা করা কঠিন সেটা হলো কোরআন সিয়ামের সাথে কোরআনের সম্পর্কটা ভাইয়ের সাথে বোনের সম্পর্কের মতো বোনের সাথে ভাইয়ের সম্পর্কের মতো ওতপ্রোতভাবে জড়িত আমরা অনেকে রমাদানে সিয়াম পালন করি কিন্তু কোরআনের হক আদায় করি না কোরআনের হক আদায় বলতে আমরা বুঝি শুধু তারাবিতে একটু তুফান মিলের গতিতে অথবা 4G 5G গতিতে একটা খতম শোনা এটা হলো কোরআনের হক আদায় করা আর নিজেরা যদি পড়ি তাহলেও সেক্ষেত্রে কত দ্রুততার সাথে কত গতির সাথে আমরা পড়ে শেষ করতে পারি সেই চেষ্টা করি গতি ভালো জিনিস সব জায়গায় না সব জায়গায় গতি জিনিসটা কিনা ভাই ভালো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীমের তেলাওয়াত খুব ধীরস্থিরতার সাথে করতেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস আর কোরআনের সাথে রমাদানের সম্পর্ক অনেক গভীর এইজন্য হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ কিয়ামতের ময়দানে দুটি ইবাদত আল্লাহর কাছে বান্দার হয়ে আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে দাবি পেশ করবে এই সাহস অন্য কারোর হবে না শুধু দুটি ইবাদত সিয়াম এবং কোরআন এই দুটি কথা হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যটা খেয়াল করেন তিনি বলেছেন সিয়াম রোজা এটা আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে আর্গুমেন্ট করবে বলবে আল্লাহ এই বান্দার ছোটখাটো বা অনিচ্ছাকৃত হয়তো ভুল ত্রুটি আছে থাকতে পারে কিন্তু আমি দিনের বেলায় পানাহার থেকে যৌনতা থেকে তাকে দূরে রাখিয়েছি যার কারণে সে এগুলো করে নাই আমি এগুলো থেকে বিরত রেখেছি তাকে এগুলোর মাধ্যমে সে অন্যান্য হারাম কাজ থেকে বিরত থাকার ট্রেনিং নিয়েছে চেষ্টা করেছে তাকওয়া চর্চা করেছে এই কাজটা আমি তাকে করেছি আমি যেহেতু তাকে পানাহার করতে দেইনি যৌনতা চর্চা করতে দেইনি দিনের বেলায় এই জন্য আজ আমি তাকে আজাবে নিক্ষেপ হতে দিব না আপনি তাকে জাহান্নামে দিবেন না আল্লাহ আমার সুপারিশ কবুল করুন একইভাবে কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার এই বান্দা রাত জেগে কোরআন তিলাওয়াত করেছে অর্থবহ কোরআন তিলাওয়াত করেছে ওই যে সিয়াম অর্থবহ সিয়াম রেখেছে তো যার ফলশ্রুতিতে তাকে রাতে আমি ঘুমোতে দেইনি কোরআন বলবে যেহেতু আমি তাকে রাতে ঘুমোতে দেইনি আমার কারণে সে ঘুম ত্যাগ করেছে আজ তাকে আপনি জাহান্নামে দিবেন না এই জন্য ভাইয়েরা আমার রমাদান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত সুনিবিড় বিশেষ করে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় হওয়ার কারণে এবং রমাদান মাসটা কোরআন নাজিলের মাস হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাদারাসুল কোরআন কোরআনের মুদারাসা করতেন তাদারুস করতেন এই রমাদান মাসে জিব্রিলের সাথে কোরআন শোনাশুনি করতেন কোরআন আপনি শুনবেন আরেকজন তেলাওয়াত করবে বসে বসে শুনবেন তারাবিতে আমরা শুনি আলহামদুলিল্লাহ তারাবির বাইরেও চেষ্টা করেন এবং আপনি তেলাওয়াত করবেন আরেকজনকে শোনাবেন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ এবং তাফসির সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন গোটা রমাদান জুড়ে কোরআন জানার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত আমরা বেশিরভাগ মানুষ গতানুগতিকভাবে কোরআন খতম দিয়ে শেষ করে ফেলি একটু তাফসির জানা একটু অর্থ জানার চেষ্টা করি না ভাইরা আমার কোরআন এসেছে আমাদেরকে পথ দেখাবার জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা এরপর আল্লাহ কি বলেছেন আপনি আর জানেন না আপনি শুধু পড়ে চলে গেছেন তো এই জন্য কোরআন আসেনি কোরআন এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ এই কথা বলার পর আল্লাহ যে কথাটা বলেছেন ওইটা বুঝে সেটা অনুযায়ী আমল করার জন্য কোরআন এসেছে অতএব রমাদানে আপনি কোরআন তেলাওয়াত করেন না বুঝে তেলাওয়াত করলে সওয়াব হবে কিন্তু শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই কোরআন আসেনি কোরআন এসেছে লিয়াদাব্বারু আয়াতি যাতে কোরআনের আয়াত যেগুলো আপনার বোঝার সক্ষমতা আছে সেগুলো বুঝে সেগুলো নিয়ে আপনি ভাবেন চিন্তা করেন এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন অতএব রমাদানের সিয়াম সাধনাকে রমাদান সাধনাকে আপনি যদি অর্থবহ করতে চান তাহলে আপনাকে কোরআনকে স্পেশালভাবে সময় দিতে হবে তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন দুইভাবে নিজে করবেন আরেকজনের তেলাওয়াত শুনবেন অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন এবং কোরআনের যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে দেখে দেখে বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ আমরা